हेलो भिवर्स देवा 360 यूट्यूब चैने सकल के स्वागतम जानाई। तो बंधुरा अनेक दीर्घ अपेक्षार पर वेस्ट बेंगल पुलिसे किन्तु नतून अफिसियल भावे विज्ञप्ति जारी करा होयेछे। तो ये विज्ञप्ति कारा कारा आवेदन करते पारबे शिक्षागत योग्यता तोमरा हयतो अनेकेई जेने गेछो जे माध्यमिक पासे एटा सबाई आवेदन करते पारबे। तो एइखाने दुटो पोस्ट रयेछे सेटा हच्छे कन्स्टेबल और लेडी कन्स्टेबल। तो एइखाने शारीरिक मापजोक कि होते हबे, क्वालिफिकेशन कि होते हबे, ताछाड़ाओ तुम्हारे परीक्षार जे रयेछे प्रिमारि टेस्टगुलो से कत मार्केर मध्य परीक्षागुलो हबे एमन कत टाका फीस लागबे समस्त रकम तथ्यगुलो किन्तु आमरा जानिये देबो एई भिडियोर माध्यमे। तो भिडियोटी अत्यंत गुरुत्वपूर्ण भावे सबाई देखबे। आर तोमरा सर्वप्रथमे एई अफिसियल वेबसाइटे आते गेले तुम्हारे उपरे लेखा आछे wbpolice.gov.in। तो एइखाने आसार परे जे रिकमेंड रयेछे सेई रिकमेंडे क्लिक करबे। तो क्लिक करार पर आबार देखो रिकमेंड बोले अपशन रही है, रिकमेंडे क्लिक कर क्लिक करार पर किछुक्षण वेट करार पर देखो एखाने देखो जो विज्ञप्तिटा जारी करा हयेछे 20-1-2021 2 नम्बरटा रिकमेंड टू द पोस्ट अफ कन्स्टेबल एंड लेडी कन्स्टेबल इन वेस्ट बेंगल पुलिस। तो ये रिक्वायरमेंट एखे गेट डिटेल्स क्लिक कर। तो गेट डिटेल्स क्लिक करार पर एक नतून आरेकटा पेज खुलबे। तो एखे समस्त रकमेर जो तथ्यगुला এই পোস্টের জন্য লেডি কনস্টেবল আর লেডি কনস্টেবলের জন্য সমস্ত রকম তথ্য তোমরা পেয়ে যাবে। তো এখানে যে রয়েছে 2 নম্বরটা অ্যাপ্লিকেশন অফ অনলাইন সাবমিশন। তো এখানে আসার পরে এই গেট ডিটেইলসে ক্লিক করবে। এই গেট ডিটেইলস ক্লিক করার পরে একটা নতুন করে পেজ যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো সেক্ষেত্রে আমি ডাউনলোড করছি না। তো এখান থেকে তোমরা কিন্তু অফিশিয়াল নোটিশটাকে ডাউনলোড করে নেবে। তো সরাসরি আমরা সেই অফিশিয়াল নোটিফিকেশন চলে যায় সেখানে কি কি বলা হয়েছে আর এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন আমরা ওপেন করে নিয়েছি। तो ये नेम अफ द पोस्ट एंड पे स्केल। तो ये कन्स्टेबल लेडी कन्स्टेबल वेस्ट बेंगल पुलिस इन पे स्केल फर 6 लेवल अनुजाई क्योंकि मैक्सिमाम 22,700 टाका शुरू कर 58,500 टाका पर्यंत क्योंकि वेतन उच्च वेतन देवा होबे। तो ये रिसीवर जरा रही है रिजार्व कैंडिडेट कार रही है कैटेगरी वाइज एखाने सम्पूर्ण तथ्य देवा रही है। तो तुम्हारा एखाने देखे निओ तुम्हें आलोचना करेछे आनरिजार्व जरा रही है यूआर তার জন্য পোস্ট রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য সেটা হচ্ছে 2,640 আর লেডি কনস্টেবলের জন্য 423। তো এরকম করে সম্পূর্ণ কাস্টে যারা রয়েছে এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি সমস্ত রকম টোটাল কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো কনস্টেবল যারা রয়েছে যে পুরুষ প্রার্থীদের জন্য তো তারা 7,440টা রয়েছে পোস্ট আর লেডি কনস্টেবলের জন্য পোস্ট রয়েছে 1,192টি। तो तुम्हारा एक भालो करे देखे निबे कौन पोस्टे कतजन रिजार्व कैंडिडेट रही है तारा एकटु देखे निबे ओखान थेके। तो आर नीचे चले जाच्छी नीचे आर कि बला रयेछे। तो क्राइटेरिया जाय एज एलिजिबिलिटी क्राइटेरिया एखाने किन्तु मास्ट इंडियन तोमादेरके थाकतेई होबे तबे किन्तु तोमरा आवेदन करते पारबे। ताछाड़ा एखाने 18 থেকে 27 बछर पर्यन्त तारा रयेछे तारा आवेदन करते पारबे 1-1-2021 अनुयायी। और एससी एसटीरा किन्तु 5 बछर छाड़ पाबे और ओबिसीरा किन्तु 3 बछरे तारा अफिसियालभाबे छाड़ पेये जाबे। তো আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে নিচে। তো এইখানে যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশন কোয়ালিফিকেশন। তো এইখানে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সাম ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন। তো এইখানে বলা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর তেমন কিছু না। আর ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদেরকে বাংলাতে লিখতে পড়লে জানলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিছু হাইট ওয়েটের কথা বলা রয়েছে। তো সেখানে মিনিমাম ফিজিক্যালি যে যে রয়েছে সব আলোচনা করে দিচ্ছি। তো সেক্ষেত্রে শুধুমাত্র এখানে ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ গোর্খা আর ঘাড়োয়াল রাজবংশী এশিয়ান সিভিল ট্রাইব এর বাইরে যারা রয়েছে তাদের কিন্তু হাইট হতে হবে উচ্চতা হতে হবে 167 আর ওয়েট হতে হবে 57 আর তাদের চেস্ট হতে হবে 78 সেমি আর তাদেরকে ফুলিয়ে 5 সেমি করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র ইউআর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর যারা গোর্খা গাড়োয়াল রাজবংশী অ্যান্ড সিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেমি উচ্চতা হতে হবে আর হাইট হতে হবে তোমার 53 কেজি হতে হবে 53 কেজি। তারপরে 74 সেমি হতে হবে বুক আর 5 সেমি কিন্তু ফুলে যাবে। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও সেই একইভাবে কিন্তু যারা গোর্খা ঘাড়োয়াল রাজবংশী রয়েছে তার বাইরে তাদের কিন্তু হাইট লাগবে 160 আর ওয়েট লাগবে 49 কেজি। আর তাছাড়াও যারা গোর্খা ঘাড়োয়াল রাজবংশী শিল্টার রয়েছে তাদের লাগবে 152 সেমি আর কেজি তাদেরকে ওজন হতে হবে 45 কেজি আর তাদের এই হচ্ছে তোমার উচ্চতা। और तार मध्य एखाने बला रयेछे एखाने किन्तु सर्वप्रथमे तोमरा जेटा एग्जाम होबे प्रिलिमिनारि टेस्ट एग्जाम सेटा किन्तु 100 मार्केर होते होबे। तो एखाने क्वेश्चन किन्तु दुटो भाबे होबे, एकटा होच्छे बांगला और एकटा होच्छे नेपाली, ए दुटो भाषाय किन्तु क्वेश्चन पेपर होबे। और तोमरा ए 100 मार्केर क्वेश्चन किन्तु 1 घंटा परीक्षा दिते पारबे। ताछाड़ा एखाने बला रयेछे जेनारेल अवेयरनेस एंड जेनारेल नलेज थाकबे 50 मार्क और मैथमेटिक्स माध्यमिक स्टैंडार्डे थाकबे 30 मार्क और रिजनिंग थाकबे 20 मार्क। तोमरा एकटु देखे नेबे। और फिजिकली तरह टेस्ट ये रही है तुम्हारे जरा कन्स्टेबल शुधुमात्र पुरुष कैंडिडेटर ता 1600 मीटर के रान करते हैं 6 मिनट 30 सेकेंडे और जरा महिला प्रार्थी लेडी कन्स्टेबल रही है 800 मीटर तक 4 मिनटर मत तक रान करते हैं 800 मीटर ये हे। और तरह तुम्हार फाइनल वेटिंग हाँ रिटर्न एग्जाम जो रही है से फुल मार्क्स 85 मार्केर मध्य भाग कर देवा आछे किसे कत मार्क थाकबे, जेमन जेनारेल अवेयरनेस बा जेनारेल नलेज 25 थाकबे, इंग्लिशे थाकबे 25, मैथमेटिक्स माध्यमिक स्टैंडार्डे थाकबे 20 और रिजनिंग एंड लोकल एनालिसिस थाकबे 15। ए निये तुम्हार फुल मार्क रयेछे 85, एटा तोमरा देखे नेबे एकबार। तारपरे एखाने जे थाकलो 15 मार्क, सेई 15 मार्क किन्तु तोमादेर इंटरव्यू नेওয়া হবে, तोमरा एकटु देखे नेबे एकटुখানি तथ्य बला रयेछे। तारपरे तोमादेर सिलेक्शन प्रसेसটা मेडिकल टेस्टेর পরে ভাইবার পরে তারপর তোমাদেরকে সিলেকশন করা হবে। তারপরে এখানে বলা রয়েছে কিছু। तो ये जो गुरुत्वपूर्ण विषय हलो एक गुरुत्वपूर्ण विषय से एप्लीकेशन फीस, कारा कौन एप्लीकेशन फीस देवे, जेमन एखे बला रही है अल कैंडिडेट एक्सेप्ट शिड्यूल कास्ट शिड्यूल ट्राइब एंड वेस्ट बेंगल ओनलि। तो ये जरा वेस्ट बेंगल शिड्यूल कास्ट शिड्यूल ट्राइब रही है तेज़ क्योंकि क्योंकि कोनो फीस लागছে না, শুধুমাত্র প্রসেসিং ফিটা লাগছে। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের বাইরে যারা রয়েছে যেমন জেনারেল বা ওবিসি ওবিসি এ ওবিসি বি তাদের কিন্তু 150 টাকা অ্যাপ্লিকেশন চার্জ প্লাস প্রসেসিং চার্জ 20 টাকা, মানে এই নিয়ে টোটাল হলো 170 টাকা তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর ইন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি জন্য 20 টাকা করে লাগবে। तो ये হচ্ছে 20 টাকা কিন্তু যে যে হচ্ছে 170 টাকা বা 20 টাকা প্রসেসিং ফি চার্জ সব কিন্তু তোমরা ডেবিট কার্ড দিয়ে তোমরা দিতে পারবে। হ্যাঁ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই হোক যে এই সব নেট ব্যাংকিং মাধ্যমে তোমরা কিন্তু এটা পে করতে পারবে। हाउ टू अप्लाई, तो अप्लाई की करबो যারা এর আগে अप्लाई করেছিল যে এখনো পর্যন্ত अप्लाई যেটা শুরু হয়নি সেক্ষেত্রে আমি अप्लाईটা বলছি না। আর 22 তারিখ থেকে শুরু হবে এই অ্যাপ্লিকেশনটা আর শেষ হবে কিন্তু আমি তো দেখিয়েছি লাস্ট আপডেট কবে থেকে শুরু শেষ হচ্ছে। এই যে 22-1-2021 থেকে শুরু হচ্ছে 20-2-2021 5টার পর্যন্ত কিন্তু এই অনলাইন প্রসেসটা খোলা থাকবে। আর লাস্ট যে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস তোমরা জমা করতে পারবে 23-2-2021 পর্যন্ত। তো লাস্ট ডেট কিন্তু ভালো করে এটা দেখে নেবে। আর খুব শীঘ্রই আমি এরপরে যে ভিডিওটা বের হবে সেই ভিডিওটা আমি আপনাদেরকে তোমাদেরকে আপলোড করে দেবো, সেটা কী করে তোমরা অ্যাপ্লিকেশন করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। তো এটা আমি চাইলে আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি দেখতে পারবে। তো এইখানে হয়তো অনেক কিছু পয়েন্ট আর একটা হ্যাঁ এইখানে কিন্তু বলা হয়েছে ফটো সাইজ, এই ফটো সাইজটা কিন্তু খুব ভাইটাল। তো আমি একটু দেখে দিই ফটো সাইজের এটা। এখানে কিন্তু শুধুমাত্র 10 থেকে 15 কেবির মধ্যে তোমার ফটোটা হতে হবে আর 5 থেকে 20 কেবির মধ্যে কিন্তু তোমার সিগনেচার করতে হবে। এখানে কিন্তু হাইট ওয়েট সব কিছু বলে দেওয়া রয়েছে, তোমরা একটু এটা ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু সমস্ত রকমের পরে কোনো অসুবিধা হবে না। যেহেতু অনেক ক্ষেত্রে আবার ফটো আপলোড নেয় না কেবিতে না আসলে, তো তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, এই ছিল নোটিফিকেশন তোমাদের সমস্ত তথ্য জানিয়ে দেওয়ার। আর যদি কিছু ছাড়া পড়ে থাকে তাহলে তোমরা একটু ভালো করে নোটিফিকেশনটা পড়ে নিবে। আমি ঠিক যেসব ইম্পর্টেন্ট জিনিস সেসব একটু হালকা করে তোমাদের সামনে আলোচনা করে দিলাম, আর বাকিটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আর যবে এটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন আর শেষ হচ্ছে কিন্তু 20-2-2021-এ। তো আমি এটা যত শীঘ্রই পারি তোমাদের সামনে এটা আমি শেয়ার করে দেবো কী করে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।